এই যে আপনাদেরকে বলছিলাম, আপনারা কি চান? আপনারা যদি তাকে দাওয়াত দেন না, দেখছেন তার কি অবস্থা? আপনাদের দাওয়াত না পাইতে না পাইতে না পাইতে সে এখন দেখেন আধা পাগল হয়ে গেছে। দেখেন কি করতেছে, এটা পুরো ডিপ্রেশনে চলে গেছে। আর তার মতো একটা রয়্যাল ফ্যামিলির লোককে আপনারা দাওয়াত দিচ্ছেন না। কি চান? আমার জানে মান ডিপ্রেশনে চলে যাক, তাকে দাওয়াত দেন না। কিন্তু সে তো সবাইকে বলে বেড়াচ্ছে যে আপনারা সবাই তাকে দাওয়াত দিচ্ছেন। সে তো একটা রয়্যাল ফ্যামিলির লোক, বুঝতে হবে। দেখেন না সে কিরকম ডিপ্রেশনে চলে গেছে। তার জন্য আপনারা কি চান সে পুরো ডিপ্রেশনে চলে যাক? প্রত্যেক সময় দোয়া করতে থাকে যেন প্রতিদিন অন্তত একটা করে দাওয়াত পায়। আর একটা দাওয়াত পাইলে সে তো আল্লাহর রহমতে 10 জন ভাবিকে বলে যে আমি তো দাওয়াত পাইছি, খুব খুশির খবর। আর এই আপনাদের তো বুঝতে হবে, তাকে একটা দাওয়াত দিলে সে তো অন্তত 20 জন ভাবিকে বলতে পারবে, যে চাপাবাজি করতে পারবে যে আমাকে দাওয়াত দিছে। অথচ আপনারা তাকে দাওয়াত দেন না, কিন্তু সে সবাইকে বলে বেড়ায় তাকে দাওয়াত দিছে, দাওয়াত দিছে, দাওয়াত দিছে। ডিপ্রেশনে চলে যায়, দেখেন তার কি অবস্থা। দয়া করে তাকে একটা দাওয়াত দেন, দেখেন আপনি তো দাওয়াত নেই পেয়ে সে কিরকম ডিপ্রেশনে চলে গেছে। দয়া করে তার চাপার জোরটা একটু দেখাইতে দেন, প্লিজ প্লিজ প্লিজ।